দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা সিঙ্গাপুর টেক্কা মার্কেট হতে। এটা হলো সিঙ্গাপুরের টেক্কা মার্কেট। আপনার আগে এখানে নারিকেল গাছ ছিল, যারা আগে পুরাতন লোক ছিলেন তারা দেখলে হয়তো চিনবেন, নারিকেল গাছগুলো সব কেটে ফেলছে। টেক্কা মার্কেটের সামনে নারিকেল গাছের স্বর্ণের দোকান। এখানে আগে অনেক নারিকেল গাছ ছিল, এখন নেই, কেটে ফেলছে। এখানে বাংলা ভাইয়েরা এসে এখানে প্রত্যেক রবিবার দেখা সাক্ষাৎ করতেন। টেক্কা মার্কেটের সামনে স্বর্ণের দোকান। এটা হলো টেক্কা মার্কেটের ফুডকোর্ট। এখানে আগে বাঙালিদের অনেক জমজম ছিল, এখন বাঙালি ভাইয়েরা আসে না এদিকে। এখানে অনেক ভালো রুটি পোকা, তসে এবং চিকেন স্যুপ, মাটন স্যুপ ভালো পাওয়া যায়। হলো টেক্কা মার্কেটের সামনে যে বাসস্টপ, এদিকে হলো মোস্তফা। আমি হেঁটে হেঁটে মোস্তফার দিকে যাব। টেক্কা মার্কেট জুয়েলারি শপ। আজকে রবিবার, অনেক লোক টেক্কার দিকে আসে। হেরোডে টেক্কা হতে মোস্তফা পর্যন্ত শপ, জুয়েলারি শপ। এগুলো সব জুয়েলারি শপ। এটা সব জুয়েলারি শপ। এদিকে এটা হলো মালা জুয়েলারি শপ, বাংলাদেশও আছে এটা শোরুম। এদিকে সব স্বর্ণের দোকান, এগুলা সব স্বর্ণ। আজ রবিবার সেজন্য অনেক মানুষ। টেক্কা মোস্তফার মাঝামাঝি, এটা একটা হিন্দু মন্দির, হিন্দু মন্দির, সবাই পূজা করতে ভিতরে ঢুকছে মন্দিরে। এই দোকানগুলো চকলেট, বাচ্চাদের খেলনা জিনিস এবং জামা কাপড় পাওয়া যায়। টেক্কা মার্কেট, সুন্দর সুন্দর মন্দির পাওয়া যায়। মোস্তফার কাছাকাছি চলে এসেছি। এ রাস্তায় অনেক বাংলা হোটেল আছে, খাবারের পাওয়া যায়। এটা হলো মোস্তফা তেঁতুল গাছতলা, এটা মোস্তফা আঙ্গুরা মসজিদ, রোদের জন্য দেখা যাচ্ছে না। এটা মোস্তফা আম গাছতলা, এটা মোস্তফা সেন্টার, মোস্তফা সেন্টার। রবিবার মোস্তফার সামনে অনেক বাংলাদেশি ভাইয়েরা আসেন। এটা হলো মোস্তফা মিনি মার্ট। রবিবারে বাংলাদেশি ভাইয়েরা এখানে আসে সবার সাথে দেখা করে। এটা হলো মিনি মার্ট।